আজকে হচ্ছে আজকে দাঁড়াও দাঁড়াও কী করছে কি বার কী বার কী বার সোমবার মঙ্গলবার আজকে সোমবার আজ মঙ্গলবার তর্ক পরিষদ আজকে সোমবার সোমবারের সকাল বেলা এখন হচ্ছে বাজি ঠিক 9:00 নটা 9:00 টা সময় আমি রেডি হয়ে নিয়েছি এই যে চা খাওয়া হয়ে গেছে সকালবেলা রস চা খেয়েছি রান্না করেছি আর রান্না করার পরে আমার রেডি ঠেডি হয়ে নিয়েছি সান পুজো হয়ে গেছে সব হয়ে গেছে করে রেডি হয়ে নিয়েছি আর মেয়ে দুধ চা করে দিল দুধ চা খেলাম সকালবেলা আমি রচা খেয়েছিলাম আর রেডি হয়ে নিয়েছি আমার বেরোবো কাজে তো আজকে কোনো রান্না বান্না কোনো আমার প্রতিদিন জীবনচর্চায় যা থাকে সেগুলো কিচ্ছু নয় আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখো একটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন সাজানো গোছানো একটা হোম ট্যুর দিচ্ছি হ্যাঁ মানে আমরা মধ্যবিত্তদের পরিবারে কি সুন্দর মানে মানে ঘরের আমরা মহিলারা সুন্দর করে যে ঘর রাখতে পারি যেটুকু আছে সেটুকুর মধ্যে দিয়ে। তো চলো সেটা আগে দেখে নাও তারপরে তোমার সাথে তোমাদের সাথে আমি কথা বলছি তো চলো আজকে তোমাদের একটা খুব সুন্দর আমি রুম ট্যুর করিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা কোয়ার্টার রুম টুম কোয়ার্টার রুম ট্যুর সিঁড়ি দিয়ে উঠে এলাম উঠে এসে একটা বারান্দা বারান্দাতে খুব সুন্দর সুন্দর বেশ গাছ দিয়ে সাজানো প্লাস্টিকের গাছ তারপরে এই বাঁ একটা ঘর আছে এটা হচ্ছে ঠাকুর ঘর বাঁ দিকের ঘরটায় ঢুকে গেলাম ঠাকুর ঘর আর ঠাকুর ঘরে এদিকে একটা দরজা আছে সেটা বন্ধ থাকে একটা দরজা দিয়েই ঢোকা হয় আর ঠাকুর ঘরে তা এত সুন্দর সাজানো গোছানো যার কোয়ার্টারের হোম ট্যুর তোমাদেরকে দেখাচ্ছি সে খুবই সুসজ্জিত মানে করে রাখতে পারে তার সমস্ত ঘর দুয়ার এবং এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর তো তার ছোট্ট গোপাল আছে এই যে ছোট্ট একটা পুচকে গোপাল আর সমস্ত ঠাকুর রয়েছে এই পুচকে গোপাল কিন্তু আমার সম্পর্কে ভাই হয় আমার ভাই হয় আর আমার গোপুর মামা হয় খুব সুন্দর ঠাকুরের আসনটাও সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন কেন সে খুব সুসজ্জিত নিজেকেও সুন্দর করে সাজিয়ে রাখতে পারে তেমনি ঘর দুয়ারও সুন্দর করে সাজিয়ে রাখতে পারে যেমন সাংসারিক সেরকমই ধার্মিক কার রুম টুর করাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে বলছি ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এইবার বেডরুমে ঢুকছি কোয়ার্টার যেহেতু তো এরকমই তো কোয়ার্টারের ঘর থাকে অনেকেই জানো কোয়া কোয়ার্টারের সাথে যারা পরিচিত আছো আর খুব সুন্দর সাজানো গোছানো তোমরা দেখেই বুঝতে পারছো তো বেডরুমে ঢুকে গেলাম বেডরুমে ঢুকে ডান দিকে একটা শোকেস শোকেসের উপরে একটা অ্যাকোরিয়াম রাখা আছে মাছের অ্যাকোয়ারিয়াম মিউজিক সিস্টেম রাখা আছে টিভি চলছে দেওয়ালে আর একটা ড্রেসিং টেবিল সেটাও খুব সুন্দর সুসজ্জিত করে রাখা একটা আলমারি আলমারি মাথায় খুব সুন্দর করে টেডিদের সাজানো আর এটা যে ছবিটা ইনি আমার সম্পর্কে ছোট দাদু হয় আর এটা হচ্ছে বেড বেডরুম নিচে একটা বেডরুম আছে আর একটা বেডরুম আছে তোমাদেরকে দেখাচ্ছি বেড বেডের পাশে আলনা আলনাটাও খুব সুন্দর করে সাজানো গোছানো পাশে ডাইনিং টেবিল আছে তো বেডরুম থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে তোমাদেরকে আমি সোজা যে দরজাটা দেখছো বেডরুম থেকে বেরিয়ে গিয়ে এটা হচ্ছে কিচেন কিচেনটাও এত সুন্দর করে সাজানো গোছানো গ্যাসের তাপকের ওপর মানে খুব সুন্দর করে পেপার পাতা যাতে পেপার ন নোংরা হয়ে গেলে সেই পেপার আবার পাল্টে নেয় এবং দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কি সুন্দর করে সাজানো গোছানো এই সাজানো গোছানো থেকে কিন্তু তার রুচির পরিচয় পাওয়া যাচ্ছে যে সে কতটা তার মধ্যে শিল্পী সত্তা আছে ফ্রিজ আর গ্যাসের তাকের পাশে তোমাদের দেখিয়ে দিলাম কি কি রাখা আছে রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে এলাম সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে একটা বেডরুম এই বেডরুমটা বিরাট বড় বেডরুম দুটো বেড রয়েছে বেশ হোস্টেল লাইফের হোস্টেল ঘরের মতো সুন্দর দুটো বেড রয়েছে সেটাও সাজানো গোছানো তারপরে এই রুমটার পরে এই যে দরজাটা খুলে বেরিয়ে গেলেই একটা ব্যালকনি বারান্দা আর ব্যালকনি বারান্দাটা না খুব সুন্দর বেশ তিন চারটে সিঁড়ি দিয়ে নেবে বারান্দাতে যেতে হবে খুব সুন্দর মানে শান্ত শিষ্ট একটা সবুজের মধ্যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই কোয়াটার এটা সম্বন্ধে তোমাদের পরে বলছি কার কোয়ার্টার কার রুম টুর দেখালাম তোমাদেরকে এই দেখো সিঁড়ি বললাম না চার পাঁচটা সুইড়ি দিয়ে নেবে গিয়ে কিন্তু ব্যালকনিটা ব্যালকনিটা খুবই সুন্দর এবং বাইরে প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর মানে অন্ধকারে তোলা বলে রাত্রিবেলায় ট্যুরটা করা হয়েছে বলে বোঝা যাচ্ছে না এটা দিয়ে উঠে সেই সেই বড় বেডরুমটা যেটা দোতালায় নিসতলায় একটা বেডরুম দোতলায় একটা বেডরুম তো বেডরুমটাও খুব সুন্দর সুসজ্জিত তোমাদের তো দেখিয়ে দিলাম আর কোয়ার্টারগুলো সেই পুরনো আমলের তো খুব সুন্দর শান্ত শিষ্ট তো এই ঘর থেকে বেরিয়ে গিয়ে নেবে যাওয়ার সিঁড়ি যেটা দিয়ে উঠে এলাম তাদের গাছের প্রতি এতটাই আন্তরিক ভালোবাসা প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে গাছ রাখা মানে জায়গার অভাবে কিন্তু গাছের রাখার অভাব হয়নি আর এই যে পুরো উঠোনটা এখানে উঠোনের মধ্যেই পায়খানা বাথরুম এগুলো সব রয়েছে বেরোনোর আগে তোমাদের কাছে আমি একটা কমেন্ট জানতে চেয়ে যাচ্ছি যে কেমন তোমাদের এই হোম টুরটা লেগেছে হ্যাঁ এবার বলি কার হোম টুর এতক্ষণ কিন্তু বলিনি ওটা অ্যাকচুয়ালি আমার পিসি পিসা মশাই যে কোয়ার্টারসে থাকে সেই কোয়ার্টারসের রুম টুর তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার পিসি ভীষণ সাজানো গোছানো সকাল বেলা স্নান টান করে পিন আপ করে সেই যে শাড়ি পরবে রাত্রির অবধি সেই শাড়ি থাকে ওর মানে এতটাই নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখে তেমনি কদোয়ার তো আজকে এটা শেয়ার করলাম আর হচ্ছে তোমাদের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক কমেন্ট শেয়ার শেয়ার না লাইক কমেন্টস আর যারা নাই নতুন চ্যানেল এসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পিষি সুসজ্জিত সুন্দর বিউটিফুল পিষিকে পরে একদিন তোমাদের সাথে আমি মিট করিয়ে দেব আজকে মিট করাতে পারলাম না আজকে শুধু তার বাড়ি ঘরে দেখিয়ে দিলাম চলো আজকের মতন বিদায় দিচ্ছি আসবো কালকে নতুন সকাল নতুন ভিডিও একই ধারাবাহিক জীবনযাত্রা নিয়ে আজকের মতন বিদায় দিচ্ছি আমি এখন কাজে বেরিয়ে যাচ্ছি তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে আসবো নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অজানা দিন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট টা বাই বাই গুড মর্নিং